যুক্তরাষ্ট্রের ডেলওয়ারের বাসভবন ও ওয়াশিংটনের অফিস থেকে গোপনীয় নথি উদ্ধারের ঘটনায় যতই দিন গড়াচ্ছে ততই বিতর্কের মুখে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার নতুন করে আরও 5 পৃষ্ঠা নথি পাওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে। এরই মধ্যে রিপাবলিকানদের রোষানলে পড়েন তিনি। এই ইস্যুতে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে যাতায়াত করা দর্শনার্থীদের তালিকা প্রকাশের দাবি জানায় বিরোধীরা। কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের এমন দাবির পর সোমবার এক বিবৃতি দেয় হোয়াইট হাউস। তারা জানায় প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে যাতায়াতকারী বা দর্শনার্থীদের কোনো তালিকা রাখা হয় না, কারণ বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু হওয়ার পাশাপাশি একজনের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো। হোয়াইট হাউস আরও জানায় 2017 সালে ওবামার শাসনামল থেকে প্রেসিডেন্টদের ব্যক্তিগত বিষয় অক্ষুণ্ণ রাখতে তাদের বাসভবনে দর্শনার্থীদের তালিকা না রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত। তবে হোয়াইট হাউসের এমন বক্তব্যে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি রিপাবলিকানরা। গেল বছর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত ছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মারেলাগো বিচ রিসোর্ট থেকে উদ্ধার হওয়া গোপন নথি নিয়ে। চলতি বছর একই বিষয় আলোচিত ও সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। মৌসুমী সাথী, সময় সংবাদ।